সালামাইকুম সবাই আমাদের প্র্যাকটিসটা কাপল অফ ডেজের জন্য হোল্ড করতে বলা হয়েছে এই আপডেটটা আসে হলো স্ট্রেট অ্যাওয়ে ফ্রম দ্য মিনিস্ট্রি অফ হেলথ নিউজিল্যান্ড গভর্নমেন্টের কাছ থেকে ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস এর কারণে বেসিকালি আমাদের কিন্তু আরেকটা টেস্ট বাকি রয়েছে আমরা তিনটা টেস্ট করেছি আমাদের আরেকটা কোভিড টেস্ট বাকি রয়েছে যেটা নয় নম্বর দিনে হবে এবং সেটা ক্লিয়ার হলে আমরা অল ক্লিয়ার আমরা অল ক্লিয়ার হয়ে যেতাম আগে থেকেই তো নিউজিল্যান্ডে একটা নিয়ম ছিল যেটা চোদ্দ দিনের কোয়ারেন্টাইন বাট আমাদের ট্যুরের কিছুদিন আগে নেগোসিয়েশনের মাধ্যমে এটা সাত দিনের করা হয়েছিল প্লাস তিন দিন অ্যাকচুয়ালি এটা দশ দিন সময় ছিল এটা সাত দিন ছিল এম আন্ডারে আর তিন দিন ছিল হোটেলে গিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন বাট আপনি আবার হোটেলে কিন্তু আইসোলেশনেই থাকতে হতো তো টোটাল দশ দিনই ছিল তো এখন হয়তো চেঞ্জেস একটাই আসতে পারে যে আমাদের এই এমআই কিউর আন্ডারে হয়তো বা দশ দিন থাকবে আর প্র্যাকটিসের ফেসিলিটিসটা আমরা যেটা কালকে পারমিশন পেয়েছিলাম আজকে আবার আমি আবার বলতে চাচ্ছি কোনো আনঅ্যাভয়েডেবল সার্কমস্ট্যান্সেস কারণে এটা সরকারের দিক থেকেই নিষেধ করা হয়েছে সো এটাই হলো আপডেট এবং রাঙ্গানা হেরাতের ব্যাপারে বলতে চাই ইজ ডুইং ফাইন ওর হচ্ছে ও তার সাথে রেগুলার যোগাযোগে আছে আমাদের টিম সুজন ভাই রয়েছেন আমি আমি আছি তার সাথে নর্মালি যোগাযোগে হি ইজ ফাইন হি ইস ডুইংয়েল হিজ ইম্প্রুভিং এবং হোপফুলি ওর ওর খুব শিগগিরই আমরা ইনশাল্লাহ তাকে আমাদের সাথে পাবো দোয়া করবেন সবাই যেন আমরা ভালো থাকি এবং সুস্থ থাকি